সাফ ফুটবলে বাংলাদেশের নারী ফুটবল দল চ্যাম্পিয়ন হয়েছে, এটি আমাদের দেশের জন্য অনেক গর্বের এবং সম্মানের। আমরা আরও বেশি আনন্দিত এই জন্য যে আমাদের এই নারী ফুটবল দলে চ্যাম্পিয়ন যে হয়েছে সেখানে আমাদের কুষ্টিয়ার মেয়ে আছে, এটি আমাদের কুষ্টিয়ার জন্য একটি আমি বলবো যে আরও বেশি আনন্দের এবং গর্বের। তো সে এটা মানে এই দলে আমাদের কুষ্টিয়ার মেয়ে নীলুফা ইয়াসমিন নীলা সে ছিল, সেও ওই টিমের একজন গর্বিত সদস্য। আমি তাকে সহ ওই টিমের সকল সদস্যকে অভিনন্দন জানাচ্ছি যারা ছিল সকলকে, আর বিশেষ করে আমি এখানে নীলার আম্মা আছে তাকে ধন্যবাদ জানাচ্ছি যে সে মানে এই মেয়েকে এই পর্যন্ত নেওয়ার ক্ষেত্রে সে অনেক পরিশ্রম করেছে, সহযোগিতা করেছে। আর একটি বিষয় হলো যে নীলা যে পর্যায়ে আজকে গিয়েছে আমাদের কুষ্টিয়া শুধু না কুষ্টিয়া এবং আমাদের বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে, আমরা খুবই আনন্দিত। আর একটা বিষয় হলো যে নীলাকে দেখে কুষ্টিয়ার আরও অনেক মেয়েরা উঠে আসবে, সেটি হলো যে এটা আমাদের কুষ্টিয়ার জন্য অনেক ভালো একটি ই হবে, তাকে আমি আবারও অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ। বিষয়ে তাকে মানে বরণ করে নেওয়া, হ্যাঁ অবশ্যই অবশ্যই, হ্যাঁ আমরা আমরা প্রস্তুতি আমাদের আছে, আমরা এই বিষয়ে কথাও বলেছি, সে যখন কুষ্টিয়া আসবে তাকে বরণ করে নেওয়া এবং তাকে সংবর্ধনা দেওয়ানোর জন্য আমাদের প্রস্তুতি আছে। একটা কথা যে গতকালকে অনেক আক্ষেপ করে বললেন, না 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 সেটা সেটা না না আমি এটা আমি বলতেছি সেটা আমি বলি আপনার ইয়ে বলতেছি আর কি, হ্যাঁ সেটা আমাদের প্রস্তুতি আছে অলরেডি, আমি তারপরের দিনই কথা বলেছি যে আমি সরাসরি এসে আমি ওনাকে শুভেচ্ছা জানাবো, যে টেলিফোনে না আমি সরাসরি এসে আমি ওনাকে শুভেচ্ছা জানাবো, ঠিক আছে দেরি না, আমরা আমাদের প্রস্তুতি কিন্তু আছে শুরুর পরের দিন থেকে, মানে ওই দিন থেকেই আমরা যখন জেনেছি ওই দিন থেকেই আমাদের প্রস্তুতি আছে।